Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, dugdugi. Hattali hobe, hattali hok, bajao tali, hattali. Muti khule dao, shokan darao, bachchara shob bhoy keno pao. Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, hattali. Ane shamne takao, dekhte thako, shunte ki pao, jhol kori khao. Dugdugi baje, bajao tali. Hattali hobe, hattali. Ekhon shomoy bhelki bajir, nitir sathe kar saji. Mukhosh dhari dhorte cholo, kapurush noy bir saji, bir saji, bir saji. Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, dugdugi. Bachchara shob tali bajao. আমি হয়তো রাস্তায় লিপরেড বিলি করতে গেলাম, কিন্তু কোনোভাবে যদি বজলু আমাকে দেখে ফেলে, তারপর কিন্তু ডাইরেক্ট এসে আমাকে অ্যাটাক করবে। বজলু যদি আপনারে অ্যাটাক করতে আসে, তাহলে তিনবার উচ্চারণ করবেন, জগলু জগলু জগ। এই দরের উপরে থাকবো মিয়া, যান। একটা সময় ঘুষ খাওয়া আমার অভ্যাস হয়ে গেল। আমার মনে হলো আমার টিভিটা চেঞ্জ করা দরকার, আমার ফ্রিজটা চেঞ্জ করা দরকার, আমার গাড়ির মডেলটা চেঞ্জ করা দরকার, আমার একটা জমি দরকার, আমার একটা বড় ফ্ল্যাট দরকার। এখন আপনার সমস্যা কি? আমি আর ঘুষ খেতে চাই না। কেন বলেন তো? আমি আপনারে সাদি যাইবার পারুম না। কে? আমার চেহারা কি খারাপ? আমার বয়স কি বেশি? নাকি আমার টাকা পয়সা নাই? তোমার খাওয়াইবার পারুম না, পড়াইবার পারুম না। আমি যতই জিজ্ঞেস করি কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? উনি ননস্টপ কাঁদতে কাঁদতে এখান থেকে বেরিয়ে চলে গেলেন। ওহো, আমরা তো তাহলে সেই তিমিরেই রয়ে গেলাম। কিরকম মানে, এই ভদ্রলোক তো এর আগে আরো দুবার এখানে এসেছিলেন। এসে একইভাবে উনি জানিয়েছেন যে উনি ঘুষ খান, কিন্তু উনি আর ঘুষ খেতে চান না, এবং কেন উনি ঘুষ খেতে চান না এই কথাটা জিজ্ঞেস করলেই ঠিক এইভাবে উনি কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। ও, তো এই পয়েন্টে এসে বারবার যদি একই জায়গায় উনি আটকায় যান, তাহলে আমরা আর কি করতে পারি? কিছু তো একটা করতে হবেই, অসুবিধা নেই। আমার ধারণা ভদ্রলোক দু একদিনের মধ্যে আবার আসবে, তখন আমাদেরকে একটা নতুন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ওকে, আচ্ছা সালাউদ্দিন ভাই, সাত্তার কোথায়? ওকে সকাল থেকে অফিসে দেখছি না, আপনি কি কোথাও পাঠিয়েছেন? না, আমি ওকে কোথাও পাঠাইনি, ও নিজ দায়িত্বে চলে গেছে। চলে গেছে মানে কি? ও কি চাকরি ছেড়ে দিয়েছে নাকি? আরে না না, চাকরি ছেড়ে দেওয়ার মতো বোকা সাত্তার না। তোমাকে বলেছি না, ও অনেক ধূর্ত। আজকে তো অফিসে এসে ওই ভিক্ষুকের ছেলেকে ওর 25,000 টাকা ফেরত দেবার কথা। আমার ধারণা টাকাটা সে দিতে চাচ্ছে না, সেজন্য সে একটা গল্প ফেঁদেছে। আমাকে টেক্সট করে জানিয়েছে যে অফিসে আসার পথে রিকশা থেকে পড়ে গিয়ে তার হাঁটু ভেঙে গেছে, সেজন্য সে কয়েকদিন অফিস করতে পারবে না। কিন্তু সালাউদ্দিন ভাই, ঘটনা যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি সে অ্যাক্সিডেন্ট করে বসে, আপনি কি একটু খোঁজ খবর নেবেন নাকি? আরে না না, ওর কিচ্ছু হয়নি, তুমি খামাখা দুশ্চিন্তা করো না। এর আগেও এরকম ঘটনা সে দু একবার ঘটিয়েছে। ও কবে নাগাদ আসবে কিছু জানিয়েছে? আমার ধারণা আজ এবং কাল সে অফিসের বাইরে থেকে অবজার্ভ করবে যে ভিক্ষুকের ব্যাপারটা আমরা কিভাবে সমাধান দিই, তারপর পরিস্থিতি বুঝে সে দু একদিন পর চলে আসবে। এবং যখন আসবে, তুমি দেখবে যে পায়ে একটা প্লাস্টার বাঁধা আছে, এবং আরো বিশ্বাসযোগ্য করার জন্য হয়তো একটা ক্র্যাচও থাকতে পারে। আচ্ছা বাদ দাও, সাত্তারের কথা বাদ দাও, তুমি আমাকে বলো তো নৌরিন, ভিক্ষুকের বিষয়টা নিয়ে কি করা যায়? সালাউদ্দিন ভাই, ওনার হারানো টাকা যতক্ষণ না ওনাকে বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ ওনার থেকে কিচ্ছু আশা করা যাবে না, উনি চিৎকার করতেই থাকবেন। ওহো, আমি আসলে একটা ভুল করে ফেলেছি, মানে ওই ভিক্ষুকের ছেলের ওই জামানতে যে 20,000 টাকা ছিল, সেটা আমি গতকাল সাত্তারের হাতে দিয়ে দিয়েছি। এই টাকাটা সাত্তারকে আমার দেওয়া ঠিক হয়নি একদম। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো। বাজে ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি, মুঠি খুলে দাও, শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে হাততালি।
ভাই, এ আপনি কি ডা? আমি কে মানে? আমি ভাই তেমন কেউ না, আমি রাস্তার মধ্যেই লিফলেটটা বিলি করি। এর মধ্যে 10টা পয়েন্ট লেখা আছে, এই 10টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন তাহলে আপনার উপকার হবে, দেশের উপকার হবে। ভাই পয়েন্টের কথায় আসতেছি ভাই, তার আগে কম তো আপনি আমাকে চিনিতেন। আপনাকে কিভাবে চিনব? এই ঢাকা শহরে 2 কোটি মানুষ বাস করে, আমি প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে এই লিফলেটটা বিলি করি। এর আগে কি কখনো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল? মানে এই লিফলেটটা কি আমি আগে কখনো আপনাকে দিয়েছিলাম? ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে আবারও লিফলেটটা দিলাম, আপনি শুধু এই 10টা পয়েন্ট মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাই আপনার দেওয়া 10টাকে 50টা পয়েন্ট মানব, কিন্তু ভাই আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো অসাধারণ মানুষ। আপনি কি বলছেন? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। ভাই আপনার পকেটে মোটে কোনো জিনিস আছে নাকি? সাথে জিনিস টিনিস মানে কি? এই ফাইলটা আছে আমার পকেটে, বাসার চাবি আছে, একটা মানি ব্যাগ আছে, অবশ্য মানি ব্যাগে তেমন কোনো টাকা পয়সা নেই। আচ্ছা আপনি এসব জিনিসপত্রের কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কি ছিনতাইকারী? ভয় নাই ভাই, আমি ছিনতাইকারী না। আচ্ছা ভাই আপনি সকাল থেকে কী কাম করেছেন? আমি কাল 2টি কলা খাই ফেলাইছি। খেতেই পারেন, অবশ্য আমার 2টো কলা খাওয়ার সামর্থ্য নেই, আমি একটা কলা আর একটা পাউরুটি দিয়ে সকালে নাস্তা করেছি। আচ্ছা আপনি কলার কথা কেন জিজ্ঞেস করছেন? আরে ভাই কলা আপনি খাবেন কে? কলা তো খাবো আমরা, আর আপনি খালি ঠাস 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 করে বেড়াবেন। আচ্ছা ভাই আপনি এসব কলা ঠাস জিনিস এসব কথা কেন বলছেন, একটু খুলে বলেন তো। এই ভাই আপনি আমাকে চিনতে পারেন নাই না? ওই দিন আমার বাড়িতে গেছিলেন মনে নাই, এক মহিলা নিয়ে লুকমান না কাক খুঁজবে গেছিলেন, সেদিন তো খুব বড় বড় হাম্পাই ডাম্পাই নিলেন, লেকচার ছাড়লেন যে আমি যতগুলো কলা খাই নাই তার চাই বেশি আপনি মার্ডার করেছেন। এমন কি দেখতেছি, আপনি তো মিয়া ফুটপাতের হকার। এবার আমি আপনাকে চিনতে পেরেছি ভাই, আসলে ওই ভদ্র মহিলা উনি একটু বিপদে পড়েছিলেন, মানে লোকমান নামের একজনকে উনি খুঁজছিলেন, তা ওনাকে আমি একটু সাহায্য করার চেষ্টা করছিলাম, এই জন্যে আপনার কাছে গিয়ে একটু হুমকি ধামকি দিয়েছিলাম যাতে আপনি সত্য কথাটা বলে দেন যে লোকমান কোথায় আছে। যখনই আপনি বললেন যে আপনি জানেন না লোকমান কোথায় গেছে, তারপর কিন্তু ওই চ্যাপ্টার ক্লোজ, আমি ওই দিনের ব্যবহারের জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, সরি। ঠিক আছে ভাই, ওই বিষয়টা আমিও ক্লোজ করে দিলাম, কিন্তু ওই দিন কলে আপনি দেখেই বুঝেছিলাম আপনার মধ্যে জিনিস আছে। ভাই আপনি এসব কী বলছেন? আমি বলছি তো যে আমার কাছে কোনো জিনিস নেই, আমার মানি ব্যাগে একটা ভাঙা ব্লেড পর্যন্ত নেই, আপনি চেক করতে পারেন দেখবেন। আরে ভাই ওই জিনিস না, আপনার ভিতরে কন্টেন্ট আছে। কন্টেন্ট? কন্টেন্ট কি? আরে ভাই আপনি কন্টেন্টের যুগে এসে জিজ্ঞাসা করতেছেন কন্টেন্ট কি? আপনি ইউটিউবের নাম শুনেন নাই? কেন শুনবো না, ইউটিউবে মানুষ গান শোনে, নাটক দেখে, সিনেমা দেখে। সিনেমা নাটক গান ওটা তো পুরিয়ে হয়ে গেছে, নতুন ভাই নতুন কন্টেন্ট, মনে করেন যে মানুষ যেটা ভাবিয়ে পারতেছে না সেইটাই বানায় ইউটিউবের মধ্যে ছাড়তেছে। আপনার কথা আমি বুঝেছি, কিন্তু আপনি আমার মধ্যে কি কন্টেন্ট দেখলেন? ভাই এই ডিজিটাল যুগে আসিয়ে আপনি ফুটপাতে যে লিফলেট এটা হ্যান্ডবিলি করতেছেন আর মানসিক করছেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও, এইটাই তো কন্টেন্ট, তাজ্জব ব্যাপার। ভাই একটা কাম করেন, আপনি মনে করেন যে লিফলেট বিলি করতে থাকবেন আর আমি ভিডিও করতে থাকবো, চলেন। ভাই 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 আমার এখন এগুলো করার সময় নেই, আমি একটা সমস্যায় পড়েছি, খুব ঝামেলার মধ্যে আছি, আমার জরুরি কাজ আছে, আমি যাই। হ্যাঁ পরে আপনার সঙ্গে দেখা হবে, এনে পরে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে যান, কিন্তু আপনি ঠিকানাটা দেন। ভাই আমার থাকার তো কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, এক একদিন আমি এক এক জায়গায় থাকি, যাই হোক আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, অসুবিধা নেই। আরে ভাই ঠিকানা নাই তো এলাকার নামটা তো কবেন। আমি এই 5 নম্বর সেক্টরেই থাকি। আচ্ছা আপনি কোথায় থাকেন? তো ভালোই হইলে, আমি তো এই 5 নম্বর সেক্টরে থাকি, আপনি 5 নম্বর সেক্টরে যে কোনো সাত দোকানে দায় করবেন, গোলাপ কোণে, মানে কন্টেন্ট গোলাপ কোণে দেখা দিবি। কি গোলাপ? কন্টেন্ট গোলাপ ভাই, কন্টেন্ট। ও আচ্ছা কন্টেন্ট ভাই আমি আসি, আমার জরুরি কাজ আছে, পরে আপনার সঙ্গে এনে কথা বলবো। ওকে 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 ভাই, থ্যাংক ইউ। সামনে তাকাও দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, টুকটুকি বাজে বাজাও তালি, হাততালি হবে হাততালি। সেটা বলেন। কালকে বিকাল থেকে তোমাকে আমি দেখা করতে বলতেছি, তুমি দেখা করতেছো না কেন? কেন দেখা করবো? আচ্ছা বুঝছি তো তুমি মন খারাপ করছো, ঠিক আছে যাও, ওইটা ওইটা বাদ। কোনটা বুঝি তো আমি, আমার এতটুকু বুদ্ধি হয়েছে না, আগেকার দিনের সাথে এখনকার দিন মিলাইলে হবে? ধরো যে তোমরা এখন ওই যে মুখে জানি কি কি দাও, ওই যে ম্যাক
ম্যাক দাও। এখন আমার দাদিরা কি ম্যাক দিত? আমার দাদিরা তো স্নো ক্রিম মাইকা বাইর হয়ে যেত। এই যে তুমি ঠোঁটে দাও লিপস্টিক, আমার দাদি এভাবে চুল লাগে পাঞ্চি মেলে দিত, ঠোঁট লাল হয়ে যেত। তাই আগেকার দিনের সাথে এখনকার দিন মিলে এলে হবে না। আগে কাবিন নাম্বার 10,000, 5,000, 2,000 এভাবে হইতো। এখন 30,000 7,500, এখনকার দিনের নতুন কাবিন নাম্বার 50,000 1, একদম ফাইনাল রাউন্ড ফিগার। চলো বিয়ে করে ফেলি প্লিজ। আপনি যে 30,007 থেকে 50,001 আসছেন ব্যাপারটা জেনে আমি খুব খুশি হলাম। এখন এই টাকায় আমি আপনাকে বিয়ে করবো কি করবো না এটা নিয়ে একটু পরে কথা বলি। আগে আপনাকে বলেন, আপনি 10,000 টাকা কার থেকে ধার নিয়েছেন? তুমি না সরল আছো, না বুঝা কি কি যেন বইলা ফেলো। 10,000 টাকা ধার নিব আমি? আমি বুঝলু মানুষ আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে গেলো, হিসাব নিকাশ লেখা রাখতেছে, আর আমি যখন টাকা দিই তখন তো কোনো হিসাবই লেখি না, আর আমি নিব 10,000 টাকা ধার, কি বলো এগুলো? কেন আপনি আমাদের তিনতলায় যে লোকটা থাকে, ওই যে লিফলেট বিলি করে বেড়ায়, ওনার থেকে কোনো টাকা ধার নেননি? ওই পাগলের পাল্লা তুমি পড়ছো নাকি কি? আল্লাহ, আমার তো মুখ ফসকে বেরিয়ে গেছে। শোনো, সে তো মেন্টাল, তার মানসিক রোগ আছে। তার সামনে গিয়ে কিন্তু ভুলে বলবে না তার মানসিক রোগ আছে, তাহলে কিন্তু তার মানসিক বেদনা বাইরে যাবে, পাগলামি শুরু করে দিবে। খবরদার ওর সামনে এগুলো বলবা না, ঠিক আছে? সে তো এগুলাই করে, সবাইকে দোষ দিয়ে বেড়ায়, বলে যে এই লোক আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে টাকা ফেরত দেয় না, এই লোক আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে টাকা ফেরত দেয় না, এই যে তোমার সাথে কথাবার্তা দিয়েছে কিছুদিন পরে আবার এসে বলবে যে হ্যাঁ তুমি নাকি ওর কাছ থেকে 10,000 টাকা নিয়েছো ফেরত দিতেছো না। এই কাজ করে, সে খালি বুঝে একটাই, 10,000 10,000 10,000, এই একটা অ্যামাউন্ট ছাড়া তার মাথায় আর কিছু নাই। তো বুঝলাম। আচ্ছা আপনার দাদার বাবা জানি কি করতো? কেন বলছি না তোমারে, শিপিং এর ব্যবসা করতো। আর আপনার দাদা? আমার দাদার আব্বার এত টাকা ছিল, এমন বড় ব্যবসা ছিল, ওই আমলে তো কারো কোনো শিপ ছিল না, আমার দাদার আব্বারই খালি শিপ ছিল। বাংলাদেশের মানুষজন মিডিল ইস্টে সৌদি আরবে গেলে আমার দাদার আব্বার শিপে করেই তো যাইতো। তারপর কি, আমার দাদা ওই টাকা পয়সা সব পায়, সেও অনেকগুলো শিপ টিপ কিনছিল, তারপরে দেখে টাকা শেষ না, ঘোড়া কিনা ঘোড়া শাল বানাইছে, হাতি কিনা হাতি শাল বানাইছে, এগুলো করতো আর মানুষজন এইবার উপার করতো, এই আর কি। তাই? হ্যাঁ তাই তো, এগুলো কেন বলতেছ আবার? আপনার দাদার বাবার কোনো শিপিং এর ব্যবসা ছিল না? ছিল তো, কে বলছে ছিল না? জি না, আপনার দাদার বাবা, আপনার দাদার বাবা ছিল জাহাজের খালাসি, আর আপনার দাদা, আপনার দাদার ছিল একটা পোষা নৌকা, সে নদীতে লোক পারাপার করতো, একবার এপার একবার ওপার, একবার এপার একবার ওপার, আর আপনার বাপ, আপনার বাপ চালাইতো হচ্ছে কি ভ্যান গাড়ি। এইসব কথা কি তোমার ভাইয়া বলছে? আর কে বলবে? ভাইয়া এখনো পারিবারিক শিক্ষাটা মাথায় রাখছে। ভাইয়া তো এগুলা পারিবারিক শিক্ষা থেকে বলছে। কিরকম? মানে আমার দাদার বাবা বলতো যে তুমি যতই বড় ছিলা না কেন, যতই বড় থাকো না কেন, যতই বড় হও না কেন, তার থেকে 100 গুণ নিচেরটা মানুষের সামনে উপস্থাপন করবা, কখনো মানুষকে বুঝতে দেবে না তুমি কত বড়। এটা হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। আমার ভাই এগুলো মাইনা চলে, কিন্তু বলো এখনকার দিনে, দিন তো কত পরিবর্তিত হয়ে গেছে না, এখনকার দিনে কি এগুলো মাইনা চলা সম্ভব? আমার আছে আমি মানুষকে দেখাবো না, বলবো না, ফুটাবো না, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আপনি যে বলছিলেন আপনি এমএ পাস, কিন্তু আসলে 8 ফেল, এটা এটা ভাইয়া বলছে? এটাও কি উনি তার পারিবারিক শিক্ষা থেকে বলেছেন? এটা না, সত্যি কথা বলছে। আমার জীবনে যদি কালো কোনো দাগ থেকে থাকে সেটা হচ্ছে আমি এটা একবার ফেল করছিলাম, তারপর উনি আমার বাসা থেকে বাইরে করে দিয়েছিল। ভাইয়া তো তারপর আমার কোনো খোঁজও রাখে নাই। আমি যে প্রতিদিন ঢাকা থেকে গাজীপুর গিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 8 পাস করলাম, বৃত্তি পাইলাম, 9 পাস করলাম, 10 পাস করলাম, তারপরে বিএ পাস করলাম, এমএ পাস করলাম, সেটা তো সে এখনো জানে না তার ভাই একজন এমএ পাস। আমি অভিমান করে আজ পর্যন্ত তাকে বলি নেই সেটা। তুমি দেরি করো না, তুমি আমাকে বিয়ে করো না, বিয়েটা করলেই বুঝবা তুমি হাতের মুঠে কোন রত্নটাকে পাইলা, বিয়ে করলেই বুঝবা, চলো না বিয়ে করি। শুনেন, আপাতত আমার হাতের মুঠোয় কোনো রত্ন দরকার নাই, আমার 10,000 টাকা দরকার, আপনি কি দিতে পারবেন কিনা সেটা বলুন। এখনই? জি। কি করবা টাকা দিয়া? আমার একটু পার্সোনাল কাজ আছে, পার্লারে যেতে হবে, ফেশিয়াল টেশিয়াল করতে হবে, একটু হেয়ারস্টাইল চেঞ্জ করতে হবে, আমার ড্রেস আপের সাথে আমার লুকটা মন হচ্ছে কেন জানি যায় না। আমার হবু বউটাকে তো এমনি সুন্দর লাগতেছে। আপনি আমার থেকে বেশি বুঝেন আমাকে কিভাবে সুন্দর লাগে। টাকা তো সাথে রাখি না, মানে এত টাকা পয়সা পকেটে নিয়ে ঘুরতে নোংরা হয়ে যায় পকেট। আমি তো জানি আপনি আপনার পকেটে টাকা রাখেন না, আপনি টাকা রাখেন আপনার তোষকের তলে, আপনি ওখান থেকে নিয়ে আসেন।
ঠিক আছে দিলাম, ওই সন্ধ্যার দিকে আবার আসো, এই যে আমার ফেভারিট রেস্টুরেন্টে টাকা দিয়ে দিব। কয়টার সময় বলেন? আসো সন্ধ্যার পর পরই আসো। বিয়েটা কবে করবা? সন্ধ্যায় তো দেখা হচ্ছে, আগে টাকাটা নিয়ে আসেন তারপরে কথা বলি। ঠিক আছে আসুন। চিন্তা করে দেখো মানুষ কত খারাপ, বিষের মধ্যে ভেজাল দিয়ে বসে আছে, মরেন যে নাই এটা তো দেখবারই পারতেছি। তো আমার এখানে আছেন কেন? আমি কি আপনার বিষের মধ্যে ভেজাল মাখেছি? তোমার কাছে এসি জানার লেগে কি খাই আত্মহত্যা করুন। একবার চিন্তা করছিলাম ফ্যানের লগে গলায় ফাঁস নেই, পরে দেখলাম ফ্যান ফুরান, যদি ফ্যান ছিঁড়ে পড়ে তখন তো মরুম না, হাত পা ভেঙে পড়ে থাকুম। অহন তো নিচের তলায় থেকে তো তলায় তোমার লগে দেখা করতে আইতে পারি, ঠ্যাং বাংলা কি হইব, প্লাস্টার করে বেয়ে থাকতে হইব, তোমার লগে তো দেখা করে পারুম না। সমস্যা কি, সমস্যা কি আপনার? আমার সমস্যা তো একটাই, আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। ভালোবাসেন খুব ভালো জিনিস, তো সমস্যাটা কই? মরবার লাগি কেমন ছটপট ছটপট করতেছেন কেলা? তুমি তো আমারে ভালোবাসো না, আমি বেঁচে থেকে কি করব, এর লাগি মরবার চাই। আমি আপনার ভালোবাসবো কেলা? হ্যাঁ আমি যদি আপনার ভালোবাসি আমার তো গলায় ফাঁস দেওয়া লাগবো। কে তুমি আমারে ভালোবাসবো না কে? আমি কি করছি? আই আপনি কি করছেন জানেন না? জানেন না আপনি তিনতলার ওই পোলার সমস্যা সমাধান করছেন, দশ হাজার টাকা দিচ্ছেন হ্যাঁ রে? এই যে দশ হাজার টাকার লগে তুমি আমার ভালোবাসা নেই মিলাও কে? আমার ভালোবাসার দাম কি দশ হাজার টাকা? আর আমি এইটা আবার কখন পেয়েছি? আর আমি তো তার আজকে জকলু ভাইয়ের কাছে পাঠাইছি, আজকে সব সমাধান হয়ে যাবো, সব সমাধান হয়ে যাবো। আমার ভিতরে ঢুকবার দাও, ভিতরে বয়ে মালাই চা খামো। ঘরের ভিতর নামো কেলা, মালাই চা খামো কেলা? কে তুমি যদি হ্যারে মালাই চা খাওয়াইবার পারো আমারে খাওয়াইবে না কে? আরে হ্যারে তো ঢুকাইছি, কথায় কথায় হ্যারে ঢুকাই ফেলেছি। আমিও কথায় কথায় ঢুকুম। তুমি হাসাই যদি আমার ভিতরে বইবার না দাও তাহলে কয়ে দাও আমি কোন বিষ খেয়ে মরু। আচ্ছা আচ্ছা গলায় কষ্ট হইতাছে, পাতিলের মধ্যে একটু পানি লইয়া এক চিমটি লবণ দিয়া ফুটাইয়া এটা গল গল করেন যান। দাও না পাতিল একটু পানি গরম করে দাও না। আর শুনেন গল গল করনের পর শান্ত হইয়া বইসা এক চা, এক চামচ না দুই চামচ, বড় দুই চামচ মধু খাইবেন, গলাটা ঠান্ডা হবে বুঝছেন? আমার কাছে তো মধু নাই, তোমার ঘরে মধু আছে দাও না। ভাই কি যে কর, আপনি জরুরি তলব দিচ্ছেন আমি না এসে পারি। ভালো খুব ভালো। কি হয়েছে ভাই, আমি কিছু করছি? এই মিয়া আমার সামনে এসে তো খুব মিউমিউ করো, আসলে তো তুমি মিমিও না। মিমিউ মানে ভাই আমি কি করলাম গন্ধ? কি করো নাই তুমি, দুনিয়ার দান্দাবাজি করে বেড়াও মিয়া, কোনোদিন তো বড় বাইরে কইলাম না ভাই, আহেন একটা বিরিয়ানি খাওয়াই, বিরিয়ানি খাওয়াইবে তো দূরের কথা, একটা চা খাওয়াইছো কোনোদিন তুমি? ভাই আমি তো কোনো ধান্দাবাজি করি না ভাই, আমি যদি কোনো ধান্দার কথা চিন্তাও করি সেটা আপনার কাছে এসে বলি, আপনার সাথে শেয়ার করি ভাই। আপনারা না বললাম একটা জায়গা রেডি করতে, তাহলে আমি জাহাজের মালগুলো লই আমো। তোমার এই জাহাজের ব্যবসায় আমি পড়াই দিছি, তুমি ধান্দাবাজি করো ভালো কথা, ধান্দা তো আমিও করি, ধান্দাবাজির মধ্যেও একটা নীতি থাকা দরকার, গরিব অসহায়ের লোকে ধান্দাবাজি করো কেন? গরিব অসহায়ের লোকে আমি বুঝলো ধান্দা করছি? কোন গরিব অসহায় কে? আমি নাম নুম জিগাই নাই, মাথায় গামছা পেঁচাইছিল। গামছা মাথা দিয়ে ঘুরে কে ভাই? আরে ওই যে ওই কাগজের মধ্যে কি দশটা পয়েন্ট লিখা রাস্তায় বিলি করতেছে ওই পোলাটা, কবিরের কথা কইতেছেন? ধরে মেয়ে কবির না তুমি, আমি কেমনে কমো, এত আমার কাছে আয়া কইলো তুমি তার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়া পালায় পালায় বেড়াইতেছো। ভাই আমি পালায় বেড়াবো কেন, তার সাথে তো আমার কিছুক্ষণ আগে দেখা হইলো, সে তো উল্টা আমার দিকে দৌড়ে পালাইলো। পালাইবো না কেন, তুমি নাকি তার হুমকি দিছো, তারে খুন করবা, তারে গুম করবা মিয়া। কি কইতেছেন ভাই, আমি এইসব করতে যাবো কেন ভাই? ভাই
ওর চেহারাই কিন্তু যায় না, ঠিক আছে? ওরে দেখলে গরিব অসহায় মনে হয়, কিন্তু ওই কিন্তু খুব খারাপ, খুব চালাক, পুরো ধান্দাবাজ ভাই। কিরকম ভাই? আমি তার কাছ থেকে টাকা নিছি ঠিকই, কিন্তু যখন টাকাটা নেই তখন কইছি যে 3 মাস পর আপনি টাকাটা দিবেন, কিন্তু সে টাকা নেওয়ার সময় বারবার কইতেছিল এক সপ্তাহের মধ্যে দিবা, এক সপ্তাহের মধ্যে দিবা, কিন্তু টাকাটা যখন শেষ হাতে আমি নেই তখন কিন্তু কইছি 3 মাস, ওইটাই শেষ কথা ছিল। এখন এক সপ্তাহও হয় নাই এ টাকা টাকা করে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, শোনো, এই টাকা টুকা তারা তুমি কবে ফেরত দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু এই গরিব অসহায়রে গুল খুমের হুমকি দিও না তুমি। জগলু ভাই, এলাকায় যদি আমি কিছু করি বা যে কোনো বলবান যদি কিছু করে, দোষটা কিন্তু আপনার ঘাড়ে আয়া পড়ে, এটা তো আমি বুঝি ভাই, বুঝি না? আপনার শ্রদ্ধা করি, এই ভুলকে আমি করুম, আর ওর মতো পোলারে আমার গুন খুন করা লাগবো, এক চিপ দিলেই তো শেষ, আমি কিছুই করুম না ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তো ভাই, হন যাও। আচ্ছা ভাই, ওই ব্যবসার ব্যাপারটা একটু আলাপ করে যে জায়গার কী করলেন? আমি কিন্তু ভাটিয়ারিতে জাহাজ টাহাজ সব রেডি করে ফেলেছি ভাই। দাঁড়া ভাই, কী কমো কম, একটা জায়গা দখলে নিয়েছিলাম না, ওই জায়গাটা আপ থেকে ছুটে গেছে, আবার জায়গাটা ঠিকঠাক মতো দখলে আনি, তোমার আমি ফোন দেবো, তুমি ট্রাকের মধ্যে মাল বইরা ভিতরে ঢুকাই দিবা। ঠিক আছে ভাই, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলান, আমি কিন্তু ওই দিকটা সব রেডি রাখছি ভাই, ঠিক আছে? ভাই সকালবেলা নাস্তাও করি নাই, খুব ক্ষুধা লাগছে ভাই, কিছু খাওয়াই ম্যান। দুনিয়ার দান্দাবাজি করে বেড়াও, পকেটে টাকা নাই। কী কইতেছেন ভাই, আমি দান্দাবাজি করি ভাই? আপনি আমার পকেটে হাত দিয়ে দেন, একটা টাকাও পাইবেন না ভাই। আমার ভাইরা পেছিলেন না ভাই, জীবনে আমার একটা টাকাও দেয়? হ্যাঁ, তা নয় নাকি আমি মানুষের কাছ থেকে এরকম ধার কর্য করে চলি? মাঝে মাঝে মনে হয় ওই রিক্সার গ্যারেজের মালিক না হয়ে আমার ভাই যদি চকলু ভাই হইতো, এলাকার মধ্যে সিনাস যদি চোর করে এমনি চলতাম, এই পকেটে 500 বান্ডিল থাকতো, এই পকেটে 500 বান্ডিল থাকতো। খাওয়ান না ভাই। মিয়া যা শোনো, এ ধরো এই 500 টাকা দিলাম, ভালো করে পেট ভরে ফেলো, যাও ভাই। রাতের বেলা একটু শাহবাগে যাবো, বারডেমে আমার বন্ধুর মা অসুস্থ দেখতে যাবো ভাই, সারা রাত আমি ডিউটি দিবো, হসপিটাল ডিউটি, সকালবেলায় আবার কীভাবে চলুন ভাই, আর যদি কিছু দিই দেব। যা শুরু করলে না তুমি, এলো আর 200 টাকা দিলাম, এটা দিয়ে চলে যাও। আপনি আসলে আমার ভাই ভাই। এমনিতেই তো আমি টাকাটা ফেরত দিতে পারছি না, একটা ঝামেলা হয়েই আছে। এরপর যদি আমি তাকে গিয়ে বলি যে শীর্ষ সন্ত্রাসী জগলু ভাই আপনাকে দেখা করতে বলেছেন, তখন বিষয়টা আরো জটিল হয়ে যাবে না? ভাই তুমি আমার কি কইলা? শীর্ষ সন্ত্রাসী জগলু ভাই, বিয়ে করা পড়াশোনা করে জমি কিনবি, বায়না দিবি। আরে জমি কেন কইতেছ, আমি বিয়ের বায়না করব? বিয়ের আবার বায়না কি? টিটু ভাই, হয়েছে কি, আমাদের সব ক্যাশ তো লকারে থাকে, আপনার বাবার 85,700 টাকাও লকারে, চাবি তো থাকে সাত্তারের কাছে, এখন যেভাবে এমার্জেন্সি বেসিসে সাত্তার চলে গেছে, ওই যে সালোদ্দিন ভাই বললেন সাত্তারের মামা মারা গেছে, এই অবস্থায় তো চাবি আমাদের কাছে জমা দিতেই ভুলে গেছে। আপনার কাছে বিডিটির কথা সে অস্বীকার করতে পারে, বাট যেখানে তার বিডিটির কথা স্বীকার করার কথা সে সেখানে স্বীকার করেছে, স্বীকার করতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে মানে? সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি, দুগদুগি বাজে, দুগদুগি বাজে, দুগদুগি বাজে।